শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আমি আশা রাখছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে নিরাপদে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বরাবরের ন্যায় আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি পেজ থেকে। তোমাদের সামনে আমি সীতা অধিকারী, সহকারী শিক্ষক, কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শনা দামোহদর চুয়াডাঙ্গা থেকে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের ন্যায় আজকেও তোমরা আমার সাথে বই খাতা কলম নিয়ে কি করবে? ঝটপট বসে পড়বে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম অধ্যায়েরই পার্ট 4 নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আমাদের এই এই বিকালের লাইভ প্রোগ্রামটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা ধৈর্য সহকারে আমার সঙ্গেই পুরো পাঠদান কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পাদন করার চেষ্টা করবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, আমি একটু চেক করে নিই আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? আর তোমরা কে কে জয়েন করেছো, তোমরা দেখি কে কে জয়েন করেছো। আকলিমা জাহান, রুবেল মিজান, রাইসা মেহজাবিন, আমার নিয়মিত স্টুডেন্ট, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মাথুমা, আঞ্জুম, ঠিক আছে, তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি ক্লাসের সঙ্গে হাজির হও, ক্লাসে তোমরা বসে পড়ো, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নবম অধ্যায়েরই পার্ট 4 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এর আগে আমরা পার্ট 3-এ কি আলোচনা করেছিলাম সেটা কি মনে আছে? তোমাদের কি সেটা মনে আছে? হ্যাঁ, অবশ্যই তোমাদের মনে আছে, তাই না? গত পাঠে আমরা আলোচনা করেছিলাম রাস্তায় নিরাপত্তা রক্ষা। আজকে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 4 শুরু করার আগেই আমি তোমাদেরকে কিছু কি বরাবরের নাই কি দেখাবো, ছবি, ঠিক বলেছ? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিটা দেখবে, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে ছবিটা পর্যবেক্ষণ করবে, ঠিক আছে? দেখো তো, দেখতে পারছো ছবিটা? কি দেখতে পারছো? হ্যাঁ, দেখা যাচ্ছে? এটা কি দেখো তো, যার যার রাস্তায় শেষে যাচ্ছে, তাই না? এই যে একটা মানুষ রাস্তা দিয়ে পার হচ্ছে, আর তার পাশে আর একটা রাস্তা দিয়ে মানুষ নিরাপদে হেঁটে যাতায়াত করছে, কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, এর থেকে আমরা কি বুঝতে পারছি? এরা একটা নির্দিষ্ট আইন মেনে কাজ করছে, তাই না? এরা কি কাজ করছে? আইন মেনে কাজ করছে। আমাদের দেশে কিন্তু অনেক আইন আছে, ঠিক আছে? অনেক আইনের মধ্যে একটি আইন হচ্ছে ট্রাফিক আইন, দেখেছো? এটা ট্রাফিক আইন, এরা রাস্তায় আইন মেনে বা নিয়ম কানুন মেনে এরা কি করছে, যাতায়াত করছে, বুঝতে পারছি? তো দেখি আমি তোমাদেরকে আরেকটা ছবি দেখাই, দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পারছো কি করছে? দেখো তো, এটা কি আমাদের বিদ্যালয়ে কি হন? হ্যাঁ, অবশ্যই, তাই না? তোমরা এই ছবিটার সঙ্গে কি পরিচিত আছো না? আছো না পরিচিত? হ্যাঁ, এই যে আমরাও কিন্তু বিদ্যালয়ে কি করি, বিভিন্ন সদস্য নির্বাচন করে কি করি, কেউ স্বাস্থ্যমন্ত্রী হই, কেউ শিক্ষামন্ত্রী হই, তাই না? কেউ খুদে ডাক্তার হই, তাই না? এই দেখো, এই যে আমরা একটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কি করি, প্রার্থী নির্বাচন করি, তাই না? সেটাই দেখো, তাহলে এখানে কি কার্যক্রম চলছে দেখো তো, কার্যক্রমটি তোমরা দেখতে পারছো কিনা, ভোট দান কার্যক্রম, তাই না? একটা মেয়ে এখানে কি করছে, ভোট দিচ্ছে, তাই না? ভালো করে লক্ষ্য করো কিন্তু। আরেকটা ছবি তোমরা একটু লক্ষ্য করো,
একটা কি দেখো তো, একটা খুব সুন্দর একটা বিল্ডিং, তাই না? দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা বিল্ডিং, কিন্তু এই বিল্ডিংটার একটা নাম আছে জানো, তোমরা জানো তাই না? দেখি অনেকে যারা ঢাকাতে থাকো তারা দেখেই বুঝতে পারছো, বা যারা ঢাকাতে গিয়েছো বেড়াতে। দেখো তো এটা কিসের ছবি, এটা হচ্ছে সংসদ ভবনের ছবি, দেখেছো তোমরা শিক্ষার্থী বন্ধুরা? দেখ তাহলে কি এটা কি আমাদের জাতীয় সংসদ ভবন, কি এটা কি, এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো শিক্ষার্থী বন্ধুরা ছবিগুলো দেখে কি তোমরা কি অনুমান করতে পারছো? হ্যাঁ, আজকে আমরা কি পড়তে যাচ্ছি তোমরা ছবিগুলো দেখে কি অনুমান করতে পারছো? অবশ্যই অনুমান করতে পারছো তাই না? আজকে আমরা কি পড়তে যাচ্ছি, আজকে আমরা পড়ব কি বলো তো শিক্ষার্থী বন্ধুরা? পাঠ চারে, আজকে আমরা পাঠ চারে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো তো। দেখো দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাচ্ছে পাঠ চারে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো তো শিক্ষার্থী বন্ধুরা? দেখো রাষ্ট্রের প্রতি আমাদের কি, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য, কি শিক্ষার্থী বন্ধুরা? রাষ্ট্রের প্রতি কি আমাদের কিছু কর্তব্য আছে? হ্যাঁ আছে না, অবশ্যই আছে। তোমরা যারা শিশু এখনো প্রাপ্তবয়স্ক হয়নি তাদেরও কিছু কিছু দায়িত্ব আছে তাই না? আমরা ছোট মানুষ যেমন কিছু, আমাদের ছোট মানুষের যেমন কিছু দায়িত্ব থাকে, তেমনি প্রাপ্তবয়স্ক যে নাগরিকগুলো আছে তাদেরকেও কিছু দায়িত্ব পালন করতে হয় রাষ্ট্রের প্রতি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? বুঝতে পারছো? ঝটপট খাতায় লিখে ফেলো তো আজকের বিষয়টা, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য পালন করার আগে তোমাদের কি মনে হচ্ছে রাষ্ট্রটা কি আমাদের জানা উচিত? হ্যাঁ তোমরা কি জানো রাষ্ট্রটা কি? হ্যাঁ রাষ্ট্র কি, রাষ্ট্র হলো কি বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসম্পদ। হ্যাঁ রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসম্পদ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে। আমি আবার বলছি শোনো, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসম্পদ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে সম্পূর্ণভাবে কি মুক্ত। আমরা তো অলরেডি 1971 সালে মুক্তই হয়েছি তাই না, বহিঃশক্তির আক্রমণ থেকে বা বহিঃশক্তির শাসন শোষণ থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকবার বলছি, রাষ্ট্র কি তোমরা ভালো করে শুনে নাও, ঠিক আছে? রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তির সমন্বয়ে গঠিত এমন একটি জনসম্পদ যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে, ঠিক আছে? আর যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে কি মুক্ত। বুঝতে পারছি, দেখি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো তো, দেখ ম্যাডাম কি বললো, ম্যাডাম কি বললো, রাষ্ট্র কি তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা দেখি আমার সঙ্গে কে কে কমেন্ট জয়েন করেছো তোমরা। হ্যাঁ অনেকেই জয়েন করে ফেলেছো, অনেকেই জয়েন করে ফেলেছো, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার সঙ্গে আছেন আমার পাঠদান কার্যক্রমটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে?
রাষ্ট্র কি দেখো আমি প্রথমে তোমাদেরকে আলোচনা করলাম না দেখো এটা আমি একটু পড়িয়ে দিই দেখো রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসম্পদ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহি শক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত কি যা বহি শক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং যা বহি শক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের পড়ার বিষয় কি রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য তাই না রাষ্ট্রের প্রতি কি আমাদের কর্তব্য দেখি তো রাষ্ট্রের প্রতি আমাদের কি কি কর্তব্য আছে লক্ষ্য করবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো তো ম্যাডাম তোমাদের জন্য কি লিখেছে দেখো রাষ্ট্রের প্রতি আমাদের কি কর্তব্য দেখো তো বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শিক্ষার্থী বন্ধুরা দেখা যাচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য কি এঁকেছি এই যে রাষ্ট্রের প্রতি আমাদের যে কর্তব্য এটা হচ্ছে কি আমাদের মূল লক্ষ্য চারপাশে কি এগুলো কি এগুলো আমরা পালন করব তাই না এগুলো মেনে চলার চেষ্টা করব এই কর্তব্যগুলো করার কি করব চেষ্টা করব তাহলে আমাদের আলোচনার বিষয়টা কিন্তু ক্লিয়ার তাই না আলোচনার বিষয়টা রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য তো শিক্ষার্থী বন্ধুরা রাষ্ট্রের প্রতি আমাদের প্রথম কর্তব্যটা কি দেখি বলছে রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ করা কি আমাদের কর্তব্য আমরা তো রাষ্ট্র প্রদত্ত প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করি তাই না রাষ্ট্র থেকে কি লাভ করি আমরা শিক্ষা লাভ করি এবং শিক্ষিত হয়ে কি করি রাষ্ট্রেরই বিভিন্ন কল্যাণমূলক কাজে কি করি এগিয়ে আসি আমরা তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের প্রথম কর্তব্যটা কি রাষ্ট্রের প্রতি রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ করা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় কর্তব্যটা দেখিও রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা রাষ্ট্রের প্রতি আনুগত্য আনুগত্য মানে কি রাষ্ট্রকে কি রাষ্ট্রের স্বার্থকে সবসময় কি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া তাই না শিক্ষার্থী বন্ধুরা রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আমাদের কি কর্তব্য বুঝতে পারছে শিক্ষার্থী বন্ধুরা রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা আমাদের কর্তব্য দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আরেকটি কর্তব্য কি আছে রাষ্ট্রের আইন মেনে চলা কি রাষ্ট্রের আইন মেনে চলা কি আমাদের কর্তব্য না অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু রাষ্ট্রের আইন মেনেই কি বসবাস করি কি রাষ্ট্রে বসবাস করতে গেলে অনেক আইন কানুন থাকবে তাই না সেসব আইন কানুন মেনে নিয়েই কিন্তু আমাদের বসবাস করতে হয় তাই না তো কি রাষ্ট্রের প্রতি আইন রাষ্ট্রের আইন মেনে চলা কি আমাদের অবশ্যই কর্তব্য রাষ্ট্রের আইন যদি আমরা মেনে না চলি তাহলে কি হবে রাষ্ট্রে বিভিন্ন ধরনের কি বিশৃঙ্খলা দেখা দেবে দেশ কি হয়ে যাবে একটা বিশৃঙ্খল একটা দেশে পরিণত হবে এজন্য আমাদের কি করা উচিত রাষ্ট্র প্রদত্ত আইন মেনে চলা আমাদের উচিত এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা নিয়মিত কর প্রদান করা তো শিক্ষার্থী বন্ধুরা এই যে নিয়মিত কর প্রদান করা আমাদের কি কর্তব্য এই যে নিয়মিত কর প্রদানের মাধ্যমে কি হবে রাষ্ট্র যেমন উপকৃত হবে তেমনি রাষ্ট্রের জনগণও এই করের যে অর্থ আমরা প্রদান করি সেই অর্থ সুযোগ সুবিধা পেয়ে উপকৃত হবে তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে কি কর দেওয়া কি আমাদের কর্তব্য না অবশ্যই রাষ্ট্রের কর নিয়মিত কর প্রদান করা আমাদের কর্তব্য কর যদি আমরা না দিই এই যে রাষ্ট্র সরকার আমাদের কি
বিভিন্ন ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, তাই না? যে সরকার করের মাধ্যমে যে অর্থ আদায় করে থাকে সেটা কি জনকল্যাণমূলক কাজে কি সেটা ব্যয় করে, এবং তার মাধ্যমে কিন্তু আমরা দিনে দিনে উন্নতির পথে এগিয়ে যাচ্ছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, ভোট দান, আরেকটা কর্তব্য হচ্ছে ভোট দান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিদ্যালয় পর্যায়ে যে ভোট দানটা করে থাকি বা কার্যক্রমটা করি, ওটা কিন্তু আমাদের বিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ, তাই না? ওখান থেকে কি রাষ্ট্রের আইন কানুন সম্পর্কে আমরা কি হব, সচেতন হব। বিদ্যালয় থেকেই আমরা এটা বুঝতে শুরু করব, ভোটের গুরুত্ব, ভোট দানের গুরুত্ব কতটা জরুরি বা কতটা গুরুত্বপূর্ণ, তাই না? তো আমরা তো জানি ভোট দিতে হলে তো দেখো তোমার আম্মু আব্বুরা কি ভোট দিতে যায় একটা নির্দিষ্ট কেন্দ্রে। তোমরা ছোট মানুষ, তাই না? তোমরা তো যাও না, কেন যাও না বলো তো? একটা কারণ আছে। কি কারণ? রাষ্ট্র একটা নির্দিষ্ট বয়স এখানে ঠিক করে দিয়েছে, নির্ধারিত করে দিয়েছে, জানো তোমরা? রাষ্ট্র কর্তৃক একটা নির্দিষ্ট বয়স এখানে নির্ধারণ করা আছে। সে বয়সটা কত জানো? 18 বছর। হ্যাঁ, 18 বছরের নিচে কেউ কিন্তু ভোট দিতে পারবে না। 18 বছর পূর্ণ হবে তারপরেই কিন্তু তোমরা কি রাষ্ট্রের পরিপূর্ণ একটা নাগরিক হিসেবে গড়ে উঠবে। তখনই তোমার মতামতের প্রতি আরো গুরুত্ব বেড়ে যাবে, তাই না? দেশের জনগণের তুমি তোমার পছন্দ অনুযায়ী প্রার্থী নির্বাচন করতে পারবে, সরকার নির্বাচন করতে পারবে, দেশের বড় বড় মাথা নির্বাচন করতে পারবে, যেগুলো কি রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কি নিজেদেরকে বিলিয়ে দেবে, তাই না? তাহলে কি আমাদের ভোট দানের বয়সটা হচ্ছে 18 বছর। এই 18 বছর বয়স আমাদের যাদের আছে তারা অবশ্যই কিন্তু আমাদের ভোট দেওয়া কর্তব্য। এই ভোট দানের মাধ্যমেই আমরা কি করব, আমাদের দেশের জনপ্রতিনিধিদের নির্বাচন করব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা 18 বছর বয়স হলেই কিন্তু এই ভোট দানে অংশগ্রহণ করতে পারব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তো আমাদের লাস্ট বা শেষ কর্তব্যটা কি আছে, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। তো শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রীয় সম্পদ যদি আমরা রক্ষা না করি তাহলে কি হবে, আমাদের দেশে বড় বড় প্রতিষ্ঠানগুলো কি হয়ে যাবে, এক সময় ধ্বংস হয়ে যাবে, তাই না? যে যার মতন এর অপব্যবহার শুরু করবে। এর জন্য ছোট বড় সবারই আমাদের উচিত রাষ্ট্রীয় সম্পদগুলো রক্ষা করা। তোমরা তো জানো, তাই না, রাষ্ট্রীয় সম্পদ আমাদের কোনগুলো? রাষ্ট্রীয় সম্পদ তোমরা তো এর আগেই পড়ে এসেছো, যেমন আমাদের বিদ্যালয়। আমি তোমাদেরকে ছবি দেখিয়েছিলাম, তাই না? ছবি দেখিয়েছিলাম না, জাতীয় সংসদ ভবন, বিদ্যালয়, এগুলো কি হসপিটাল, এগুলো কি আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাই না? এগুলো কিন্তু আমাদের রক্ষা করা নৈতিক দায়িত্ব কর্তব্য, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা কি, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য। দেখো তো রাষ্ট্রের প্রতি যে কর্তব্যগুলো আমরা পালন করব, দেখো রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য, প্রথম কর্তব্য হচ্ছে রাষ্ট্র শিক্ষা করা, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, রাষ্ট্রের আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, ভোট দান দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। তো শিক্ষার্থী বন্ধুরা, ম্যাডাম যেটা আলোচনা করলো তোমরা এখন কি করবে, তোমাদের বইয়ে কত পৃষ্ঠা দেখো তো, 76 পৃষ্ঠা খুলবে, ঠিক আছে? তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 76 পৃষ্ঠা খুলবে, খুলে আমার সঙ্গে তোমরা একটু পড়ে ফেলো, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো এই দেখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। আজকে আমাদের পড়ার বিষয়টা কোথায় দেখো, 76 পৃষ্ঠা, এই দেখো 76 পৃষ্ঠা। দেখো পাঠ 4, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য। দেখো তো ম্যাডাম যে বিষয়গুলো আলোচনা করলো সেগুলো আমাদের আলোচনার সাথে পাঠ্য বইয়ে একটু মিলিয়ে পড়ি, ঠিক আছে? পড়ো তোমরা সবাই, 2 মিনিট একটু পড়ে ফেলো, ঠিক আছে? দেখো তো ম্যাডাম কি আলোচনা করলো, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা অবশ্যই পড়ে ফেলেছো, তাই না? হ্যাঁ, এবং তোমরা বুঝেও ফেলেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি পড়লাম, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য,
ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ বাড়ির কাজ সব করছো তো? যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন কি বাড়ির কাজগুলো কি তোমাদের ম্যাডামদের বা স্যারদের দেখাবে শিক্ষকদের? ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কাজগুলো দেখাবে বিদ্যালয় খুললে। আচ্ছা আজকে তোমাদেরকে আমি আবার একটি বাড়ির কাজ দিব, ঠিক আছে? দেখো তো তোমাদের বাড়ির কাজ আমি কি রেখেছি আজকে, দেখো 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 তো, ইজি, একদম সহজ কাজ, তাই না? ম্যাডাম যেটা আলোচনা করে ম্যাডাম সেটাই আবার কি করে বাড়ির কাজ দেয়। ম্যাডাম যেটা আলোচনা করে ম্যাডাম কি করে সেটাই আবার বাড়ির কাজ দেয়, তাই না? দেখো বাড়ির কাজটা দেখো তো, খাতে লিখে নাও সবাই তোমরা, ঠিক আছে? রাষ্ট্রের প্রতি আমাদের 5টি কর্তব্য উল্লেখ করো। বাড়ির কাজ কি দিয়েছি? রাষ্ট্রের প্রতি আমাদের 5টি কর্তব্য উল্লেখ করো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আগামীতে আবার তোমাদের সাথে হাজির হব, ঠিক আছে? ততক্ষণে তোমাদেরকে ধন্যবাদ।